শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটা নতুন টপিকস নিয়ে আমি তোমাদের সামনে হাজির। আজকে আমাদের টপিকস হচ্ছে আরএমএস মান, অর্থাৎ রুট মিন স্কোয়ার ভ্যালু। তাহলে আরএমএস মানটা কি আমি একটু তোমাদের সামনে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। কোন একটা রেজিস্টরের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে ডিসি প্রবাহিত করলে যে পরিমাণে তাপের উৎপত্তি হবে, ঠিক সেই পরিমাণ তাপ উৎপন্ন করতে নির্দিষ্ট সময় ধরে যে পরিমাণ এসি প্রবাহিত করা হয়, তাহলে উক্ত ডিসি কারেন্টকে, এসি কারেন্টের, তাকে আরএমএস ভ্যালু বলা হয়। আমি আবার বলি, উক্ত ডিসি কারেন্টকে এসি কারেন্টের আরএমএস ভ্যালু বলা হয়। বোর্ডের দিকে লক্ষ্য করি, আমি ধরলাম রেজিস্টার হচ্ছে আর এবং ডিসি কারেন্ট হচ্ছে আই ডিসি, টি সময় ধরে কারেন্ট প্রবাহিত হয়েছে। তাহলে বলো, এটা হচ্ছে ডিসি, তাহলে ডিসিতে কি পরিমাণ তাপ উৎপত্তি হবে সেটা আমরা জুলের সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে জুলের সূত্র, তাপের সূত্র কি বলা হয়েছিল বলো তো? এইচ ডিসি আই স্কোয়ার আর টি। তাহলে আই বলতে এখানে কি বলতো? আই কি দিব? আই ডিসি। তাহলে এটা হচ্ছে তোমার মনে করো যে তাপের উৎপত্তি হয়েছিল ডিসিতে। এখন এসিতে কারেন্টের পরিমাণ ধরলাম আই এবং সময় হচ্ছে ডিটি, আর হচ্ছে রেজিস্টার মান তো আর থাকবে, এটা হচ্ছে এসিতে। এখন বন্ধুরা একটু লক্ষ্য করো, ডিটি মানে কি? ডিটি মানে হচ্ছে যে আমার একটা এসি সাইকেলের ক্ষেত্রে কি হয়, এই সাইকেলের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র সময় ভাগ করা যায়। এইটু একটা ক্ষুদ্র সময় নাও, আবার এখানে একটা ক্ষুদ্র সময় ভাগ করা যাবে, অর্থাৎ হচ্ছে পুরা এসি এখান থেকে এইটুকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি বলতো অংশে বিভক্ত করা যাবে। তাহলে আমি আপাতত এখান থেকে এইটুকু অংশের সময় নিলাম আর কি। হ্যাঁ, তাহলে আমি কি বলবো? এইচ এসি সমান আই স্কোয়ার আর টি বলতে এখানে কি বলো বাচ্চারা? ডিটি। তাহলে আমি কি বলতে পারি এটাকে? তাহলে এটা হচ্ছে তোমার কি বলতো, একটা এসি সার্কিটে উৎপন্ন তাপ। তাহলে এসি সার্কিটের একটা ক্ষুদ্র অংশ উৎপন্ন তাপ। আমি যদি এসি পুরো একটা সাইকেলের উৎপন্ন তাপ বের করতে চাই, তাহলে কি করতে হবে বলতো? এরকম অসংখ্য ক্ষুদ্র 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 অংশগুলো কি করতে হবে? একত্রে যুক্ত করতে হবে। আমি আবার বলি, আমি ক্ষুদ্র একটা অংশের তাপ বের করলাম, এটুকু অংশের তাপ বের করলাম, তাহলে আমি এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত যদি আমি কি করতে চাই বলতো, তাপ বের করতে চাই, তাহলে এই ক্ষুদ্র 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 অংশগুলো কি করতে হবে? একত্রে যুক্ত করতে হবে, যেটা গাণিতিক ভাষায় আমরা এটাকে বলবো যে ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেট করা। ইন্টিগ্রেট, হ্যাঁ, বা ইন্টিগ্রেট বলতে পারি। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি এটা ক্ষুদ্র অংশের জন্য, পুরো সাইকেলের জন্য বের করতে চাই, তাহলে আমি বুঝতে পূর্ণ সাইকেলের জন্য, পূর্ণ সাইকেলের জন্য উৎপন্ন তাপ কি হবে? এইচ এসি, একটা ইন্টিগ্রেশন জিরো থেকে বলতো, এখান থেকে এখান থেকে মানটা কত বলতো? এখান থেকে টু পাই, মানে জিরো থেকে কত পর্যন্ত? টু পাই পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে নিচে হচ্ছে জিরো, ইন্টিগ্রেশন নিয়ম এটা। হ্যাঁ, নিচে হচ্ছে জিরো, উপরে হচ্ছে কি বলতো? টু পাই, আর এখানে যা ছিল তাই ঠিকই থাকবে, আই স্কোয়ার আর ডিটি। তাহলে এটা হচ্ছে ডিসি তে উৎপন্ন তাপ, আর এটা কি বলতো? এসিতে পূর্ণ সাইকেলের জন্য উৎপন্ন কি তাপ। তাহলে সমীকরণ এক, সমীকরণ দুই। আচ্ছা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, যে সমীকরণ একে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, সমীকরণ দুই, সমীকরণ একে হচ্ছে ডিসির জন্য যে তাপ উৎপন্ন হয়েছে, এসিতে কিন্তু সেম পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে এইচ ডিসি সমান এইচ এসি? আমি একটু সামনে আগাই, এক ও দুই নং সমীকরণ হতে পাই কি পাচ্ছি বলো? এইচ ডিসি। তাহলে আমি ডিসির মানটা বসিয়ে পাই, ডিসির মান কি ছিল? আই ডিসি স্কোয়ার আর টি, আর এসি তে ছিল ইন্টিগ্রেশন জিরো টু টু পাই। এখানে এইচ আই স্কোয়ার
আর ডি টি। এখন এখান থেকে আমি হচ্ছে আইডিসি মান বের করব, তাহলে হচ্ছে আইডিসি স্কোয়ার, এখানে দুই পাশে কিন্তু আর আছে, দুইটা দুই পাশে দুইটা আর আছে আর দুইটা বাদ, তাহলে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন টু পাই জিরো আই স্কোয়ার ডিটি, এই পাশে যে টিটা ছিল এখানে ওয়ান বাই টি হয়ে নিচে চলে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে যে আই ডিসি স্কোয়ার পেয়েছে আমি যদি রুট ওভারটা করে দিই তাহলে কি পাবো, আই ডিসি সমান রুট ওভার ওয়ান বাই টি ইন্টিগ্রেশন টু পাই জিরো আই স্কোয়ার ডি টি ডিটি। তাহলে এখানে যে পরিমাণ ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটাই কিন্তু মূলত আমি কি বলতে পারি, আর এম এস কারেন্ট। তাহলে আমি ডিসি কারেন্টের পরিবর্তে কি বলবো, আই আর এম এস ওয়ান বাই টি ইন্টিগ্রেশন টু পাই জিরো আই স্কোয়ার ডিটি। এখন এখানে যে টি সময় ছিল, এই সময়কে যদি আমরা কি করি বলতো, যদি কোণ কোণের সময় পরিবর্তে আমি যদি এটাকে কোণ বা থিটা আকারে হিসাব বা বিবেচনা করি তাহলে মানটা কি আসবে, আমরা বলতেছি সময়ের পরিবর্তে আমরা সেটাকে কোণের সাপেক্ষে বিবেচনা করব, তাহলে মানটা দাঁড়াচ্ছে আই আর এম এস সমান রুট ওভার ওয়ান বাই, আচ্ছা এখানে টি টি মানে এখান থেকে এইটুকু পর্যন্ত, তাহলে সময় ছিল এটুকু মতো, এখন দেখো তুমি এখান থেকে এটুকু পর্যন্ত আমি কোণের সাপেক্ষে নিলে তার মান কত, টু পাই, তাহলে ওয়ান বাই টু পাই ইন্টিগ্রেশন টু পাই তারপর হচ্ছে জিরো, আর এখানে হচ্ছে আই স্কোয়ার ঠিক থাকবে, ডি এটা ছিল টি সময় সাপেক্ষে, আমি বলছি সেটাকে কোণের সাপেক্ষে নিয়ে নিব, তাহলে ব্যবহার করবো এখানে বলতো একটা থিটা, তাহলে এটা হচ্ছে আমার কি একটা আর এম এস কারেন্টের মান, অর্থাৎ হচ্ছে কি কারেন্ট রুট মিন স্কোয়ার ভ্যালু, কারেন্টের রুট মিন স্কোয়ার ভ্যালুর মান হচ্ছে কোনটা, এই সমীকরণটা।